2 জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এবারই প্রথম সহ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে আইসিসি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের 3টি ভেন্যুতে মোট 16টি ম্যাচ হবে। যে দেশে ফুটবলটাই এখনও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছতে পারেনি, সেই যুক্তরাষ্ট্রে এবার হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, তাই তো তাদের প্রস্তুতি নিয়ে সবার মনেই আছে অনেক প্রশ্ন। এর আগে স্টেডিয়ামে নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সমালোচনার মুখে পড়ে দেশটি। তবে সব বাধা পেরিয়ে এখন বিশ্ব আসরের ম্যাচগুলো মাঠে গড়ানোর জন্য প্রস্তুত ভেন্যুগুলো। যুক্তরাষ্ট্রের যে 3টি মাঠে বিশ্বকাপ হবে, এর মধ্যে সবচেয়ে বেশি 8টি ম্যাচ হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের প্রথম অস্থায়ী মাঠ তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যেখানে 34,000 দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ এই মাঠেই খেলবে বাংলাদেশ। এর ঠিক আগের দিনই হবে ভারত পাকিস্তান লড়াই। টেক্সাসের ডালাস শহরের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, 15,000 ধারণ ক্ষমতার মাঠটি খুলে দেওয়া হয় 2008 সালের মে মাসে। তখন থেকেই 2020 সাল পর্যন্ত আমেরিকান প্রফেশনাল বেসবলের জন্য ব্যবহার করা হতো এই মাঠটি। 2020 সালে তারা ছেড়ে যাওয়ার পর $20 মিলিয়ন খরচ করে স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করা হয়। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে 4টি ম্যাচ হবে এই মাঠে। এখানে 7 জুন গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের 2টি স্টেডিয়ামে ক্রিকেট হয়ে থাকে নিয়মিত, এর মধ্যে একটি সেন্ট্রাল ব্রোওয়ার্ড কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। এবারে বিশ্বকাপে 4টি ম্যাচ গড়াবে এই মাঠে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস,